হালাল না হয় তার ইবাদত কোন কবুল হবে না। এই যে 150 গ্রাম করে কম দিয়েছো, এই 150 গ্রাম করে কম দেওয়ার জন্য কিয়ামতের মাঠে তাকে জবাবদিহিতা করতে হবে হবে। এবং গুনাহ কাবীরা যে দাড়ি বাটকাতে কম দেয়, সূরা বানী ইসরাঈলের 26 থেকে 29 নম্বর আয়াত পড়বেন। শোয়েব আলাইহিসসালামের যুগে এই দাড়ি বাটকাতে কম দেওয়ার জন্যই আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছে। বা আমাদের সমাজে আছে না নাই, কথা বলেন? আছে ভাই। দেখেন সেই পুরাতন জাহেলিয়াত, পুরাতন প্রতারণা এখনো আধুনিক সমাজে আছে না নাই? আছে। মানবের ইবাদত করার জন্য স্থান জরুরত। কেউ যদি মনে করে সোনা দিয়ে আমরা একটা কাবা তৈরি করব এখানে, তবে 7 বার না 700 বার আমরা ঘুরবো, তাহলে ভাই তার হজ হবে? কথা বলেন, হবে না। কেন? ওই মক্কাতে যেতে হবে। ইবাদত করতে হলে এক, পরিমাপ কতটা করবেন, 2 কোন স্থানে করবেন, 3 কোন সময় করবেন। এই 3টে জিনিস যদি না থাকে, যতই ভালো ইবাদত হোক না কেন, এই ইবাদত আপনাকে জান্নাতে নিয়ে যাবে না, বরং এই ইবাদত আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। পবিত্র কোরআন সূরা গাশিয়া সূরা নম্বর 88 আয়াত নম্বর 2, 3, 4 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আমিলাতুন নাসিবা, এক শ্রেণীর মানুষ আছে যারা ইবাদত করে করে এত ইবাদত করেছে, ইবাদত করে তারা ক্লান্ত হয়ে গেছে। চিন্তা করেছেন? ইবাদত করেই ক্লান্ত হয়ে গেছে। বা বলুন তো আমরা ইবাদত করে ক্লান্ত হই? কথা বলেন, কবে আপনি ইবাদত করে ক্লান্ত হয়েছেন? ইবাদত করে তো আমরা ক্লান্ত হই না, বরং ইমাম সাহেব যদি ফজরের নামাজ পড়ে, ভাবছে সূরা ফাতিহা পড়ে, সূরা রহমানটা ধরেছে, রহমান পড়তে গিয়ে একটু লেট হয়ে গেছে, পেছনে মুক্তাদি কি করে জানেন? কেবল সূরা রহমান তো অনেক বড় সূরা, ইমাম সাহেব যদি একটু কিরাতটাকে লম্বা করে দেয়, পেছনে মুক্তাদি দেখেন এই করবে, মানে উনি কি বুঝাচ্ছে বলেন তো? এই ইমাম সাহেব তাড়াতাড়ি নামাজ শেষ করে দোকান খুলতে হবে, মানে বলে না কেন নামাজে আসে এই জন্য। মানে একটু যদি নামাজটা লম্বা হয়ে যায়, বাবা তো মুক্তাদের পেছন থেকে খ্যাঁকুক করে, কি করে না করে। তো এই ব্যক্তির কথা তো আল্লাহ বলছেন, আল্লাহ হচ্ছে আমিরা তো নাসিবা, ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে, এত ইবাদত করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপর বলছে তাসলা নারান হামিয়া, আর আমি আল্লাহ তাদেরকে ধরে জাহান্নামে নিক্ষেপ করব। বা বলুন তো জাহান্নামে কারা যাচ্ছে? কথা বলেন, ইবাদত করে। তার মানে কি আমলে সলে করে যাবে জাহান্নামে? জি না, আমলে সলে করলে তো জান্নাতে যায়। তাহলে এমন কিছু সমাজে আমল আছে যে আমল করে আল্লাহ নিজে বলছে তাকে জাহান্নামে দেবে, মানে যে আমল বিশ্বনবী করে নাই। এই ইবাদত আমলে সলে নয়, এই ইবাদত করলে মানুষ জাহান্নামে যাবে। তার জ্বলন্ত প্রমাণ মিশকাত আল বাসাবি কিতাবুল ঈমান হাদিস নম্বর 205, বিশ্বনবী বলছেন কিয়ামতের মাঠে 3 শ্রেণীর মানুষকে আগে তোলা হবে। তার মধ্যে এক শ্রেণীর মানুষ যে দানবীর। আল্লাহ কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবে, তোমাকে অজস্র টাকা পয়সা ধন সম্পত্তি দিয়েছিলাম, তুমি কি করেছো? চট করে দাঁড়িয়ে বলল, আল্লাহ তুমি আমাকে ধন সম্পত্তি দিয়েছো, আল্লাহ আমিও এমন কোন জায়গা নেই, এমন কোন স্থান নেই যেখানে আমি মানুষকে দান করি নাই, দান করতে করতে আমার সম্পত্তি শেষ করে দিয়েছি। আর আল্লাহ বলবে আনতা কাযাবতা, আরে তুই মিথ্যা কথা বলছিস, তুই আমাকে খুশি করার জন্য দান করিস নাই, দান তো করেছিলি। মানুষ তাকে দানবীর বলবে এটা শোনার জন্য, মানুষ তাকে দানবীর দুনিয়াতে বলছে, কিয়ামতের মাঠে তোর জন্য কিছু আর নেই। এই কথা বলে ফেরেশতা গেলে, ফেরেশতা তুমি কোথায় জাহান্নামে নিক্ষেপ করো। বাবু জাহান্নামে কাকে ফেলা হচ্ছে? সুদখোরকে, ঘুষখোরকে? জিনা, দান করেছে। সহিহ বুখারীতে আল্লাহ রাসূল বলেছেন সাদকাতু বুরহান, দান হচ্ছে দলিল। কোন ব্যক্তি দান করে বিশ্বনবী বলছেন ওই ব্যক্তিকে কবর আযাব যখন দিতে আসবে, কবর আযাব চাটতে আসে। আর যে ব্যক্তি দান করেছে, দানটা ঢালের মতো হয়ে একদম কবর আযাবকে একদম বাধা দিয়ে দেয়। মানে দান হচ্ছে এমন একটি ইবাদত যে ইবাদত করলে আপনাকে কবর আযাব থেকে বাঁচার একটা আশা আছে। দান করলে সহিহ বুখারী 660 নম্বর হাদিস বিশ্বনবী বলছেন কিয়ামতের মাঠে আল্লাহ তার নিচ্ছার নিচে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ ছায়া দান করবে। তার মধ্যে এক শ্রেণীর মানুষ ওই ব্যক্তি যে ডান হাত দিয়ে দান করেছিল, বাম হাত টের পায় নাই, এই ব্যক্তিকে আল্লাহ ছায়া দেয়। চিন্তা করে দেখেন, আল্লাহ ছায়া পাওয়া যায় কোন আমল করলে? কথা বলেন, আল্লাহর ছায়া। আমরা বলি আল্লাহর আরশের ছায়া, এর মত সঠিক নয়। আবার আপনি হাদিসটা ভালো করে পড়েন, ওটা আল্লাহর আরশের কোনো কথাই নেই, ওটা আল্লাহর ছায়া। আল্লাহ নিজের ছায়া দেবে কিয়ামতের মাঠে। সহিহ বুখারী 660 নম্বর হাদিস। এই ব্যক্তিকে তাহলে এক শ্রেণীর মানুষ যে দান করেছে, দান করলে আল্লাহর আরশ নয় আল্লাহর ছায়া স্বয়ং পাওয়া যায়, দান করলে কবর আযাব থেকে বাঁচা যায়, দান হচ্ছে দলিল। আল্লাহ রাসূল এই কথা বললেন। আবার এই মুখ দিয়ে আবার বলছে দান করে একজন ব্যক্তি জাহান্নামী। তাহলে সব দান কবুলযোগ্য নয়, সব আমল আমলে সলে নয়, সব আমল করলে জান্নাতে যাওয়া যায় না, বরং অজস্র অনেক আমল আছে মানুষ জাহান্নামে